প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট ইউ চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এই অধ্যায় থেকে বেছে বেছে কুড়িটি গুরুত্বপূর্ণ এসিকিউ অর্থাৎ এক কথায় উত্তর এই প্রশ্নের সাজেশন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব ভিডিওটি চালু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন সাইসন ভিত্তিক ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও যারা মাধ্যমিকের নতুন সিলেবাস অনুযায়ী বংশগতি অধ্যায় থেকে সম্পূর্ণ দুই ও পাঁচ নম্বরের সাজেশন ভিডিওটি এখনই ড্রেসক্রিপশনে ও আই ব্যাটনে লিঙ্ক দেওয়া আছে পারলে তোমরা গিয়ে দেখে নিতে পারো চলো দেরি না করে ভিডিওটি চালু করা যাক প্রথম প্রশ্নটি লক্ষ্য করো জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন অ্যান্সার লক্ষ্য করো জিন শব্দটি বিজ্ঞানী জোহান সেন প্রথম ব্যবহার করেন পরের প্রশ্ন দেখো কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় অ্যান্সার দেখো হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন অ্যান্সার দেখো মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন মানুষের অটোজম ঘটিত দুটি প্রকট বৈশিষ্ট্যের নাম লেখো অ্যান্সার দেখো মানুষের অটোজম ঘটিত দুটি প্রকট বৈশিষ্ট্যের নাম হলো মুক্ত কানের লতি ও রোলার জিপ পাঁচের দাগের প্রশ্ন দেখো কোন সেক্স ক্রোমোজম স্ত্রী ও পুরুষের উভয়ের কোষে থাকে অ্যান্সার দেখো এক্স কমজম স্ত্রী ও পুরুষ উভয়ের কোষে থাকে মেন্ডেলের শঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো মেন্ডেলের শঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হলো পৃথকী ভবনের সূত্র তোমরা এটিও মনে রাখবে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হল স্বাধীন বিন্যাসের সূত্র লোকাস কি অ্যান্সার দেখো কোমোজমের যে নির্দিষ্ট স্থানে অ্যালিল বা জিন অবস্থান করে তাকে লোকাস বলে হেটারো জাইগাস জীব কাকে বলে অ্যান্সার দেখো বিপরীত ধর্মী জিনযুক্ত বা বৈশিষ্ট্যযুক্ত জীবকে হেটারো জাইগাস জীব বলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম রূপটি লেখো এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সার দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম রূপটি হল অসম্পূর্ণ প্রকটতা অ্যালিল কি একই জিনের বিভিন্ন রূপভেদ বা রূপকে অ্যালিল বলা হয় জেনেটিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন জেনেটিক শব্দটি বেডসন প্রথম ব্যবহার করেন বারদাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় এপটু জনুর জিনোটাইপ অনুপাত কত মেন্ডেলের শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুর জিনোটাইপ অনুপাত ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান একটি অটোজোম বাহিত বংশগত রোগের নাম লেখো অ্যান্সার দেখো একটি অটোজোম বাহিত বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া একজন স্বাভাবিক মহিলার ক্রোমজোম বিন্যাস লেখো একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজম বিন্যাস হলো চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই পরের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়াই কোমোজম বাহিত একটি জিনের নাম লেখো অ্যান্সারটি লক্ষ্য করো ওয়াই কোমোজোম বাহিত একটি জিনের নাম হল হোলানড্রিগ জিন দি জননে টেস্ট ক্রস অনুপাত লেখো দি জননে টেস্ট ক্রস অনুপাত হলো ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তোমরা অবশ্যই মনে রাখবে এক শঙ্কর জননে টেস্ট ক্রস অনুপাত ওয়ান ইস টু ওয়ান অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ দাও অ্যান্সার লক্ষ্য করো অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো সন্ধ্যা মালতি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটির নাম লেখো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটির নাম হল হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি কোন অবস্থায় পকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় অ্যান্সার দেখো হেটারো জাইগাস অবস্থায় পকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় তোমরা মনে রাখবে হোমোজাইগাস অবস্থায় পচ্ছন্ন বৈশিষ্ট্য ও হেটারোজাইগাস অবস্থায় পকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় তোমরা এই দুটো গুলিয়ে ফেলবে না তোমাদের এই সাজশনটির শেষ প্রশ্নটি দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটি সেক্স কোমোজোম বাহিত অথবা লিঙ্গ সংযোজিত বংশগত রোগের নাম লেখো দুটি সেক্স কোমোজম বাহিত বংশগত রোগের নাম হল হিমোফিলিয়া ও বর্ণান্ধতা তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের বংশগতি অধ্যায় থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা এই ভিডিওটি ডিসক্রিপশনে তোমাদের এই সাজেশনটির পিডিএফের লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো